ফাগের আকাশে দোলের উল্লাস এবার নাইবা হলো, কিন্তু চৈত্রের আকাশে দোল এসে পড়ায় ব্যস্ততার সীমা নেই ওদের। সারা বছর মাশরুম সহ হরেক রকম কাজ করলেও এবারের পরিস্থিতিটা অন্যবারের চাইতে একটু আলাদা। করোনার মেঘ সরিয়ে এই চৈত্রেই গোটা বাংলা মজবে রঙের আনন্দে। আবির ছাড়া রঙের আনন্দ অনেকটাই সুন্দর রান্নায় নুন কমের মতো। আনন্দের হাটে ওরা হাজির করেছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি হার্বাল আবির। উত্তর দিনাজপুরের ধন্দুগঞ্জ গ্রামের অন্নপূর্ণারা 10 হাতে তৈরি করছেন এই নতুন আবির, যার চাহিদা এখন তুঙ্গে, মিটবে সংসার চালানোর অনেক দিনের রসদ। আবির তৈরির উপকরণ হিসেবে বেছে নিয়েছেন বিট, গাঁদা ফুল, হলুদ, সিঁদুরি ফলের মতো প্রাকৃতিক উপাদান। এই সকল ফল ও ফুলের রস তৈরি করে অ্যারারুটের সঙ্গে মিশিয়ে মহিলারা তৈরি করছেন বিভিন্ন রঙের আবির, যেমন হলুদ, গোলাপি, কমলা, সবুজ। এগুলো হচ্ছে বিট থেকে, হলুদ থেকে, গাঁদা ফুল থেকে, সিঁদুরি ফল থেকে সম্পূর্ণভাবে এটা বানানো হচ্ছে। এটা হচ্ছে বিটকে রস করে তার সাথে অ্যারারুট মিশিয়ে আমরা আবিরটা তৈরি করছি, আর হলুদ, কাঁচা হলুদকে রস করে নিয়ে তারপরে হলুদ কালারটা আমরা অ্যারারুট মিশিয়ে তৈরি করছি। স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলাদের উদ্দেশ্য রং খেলা হোক, কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে গোষ্ঠীর মহিলারা প্রত্যেকেই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে আজ তাঁরা এক মাসের এই কর্মকাণ্ডে মেতে উঠেছেন। প্রায় 2 কুইন্টাল আবির তৈরির পরিকল্পনা রয়েছে এঁদের, কারণ মানুষ আগের থেকে অনেকটাই সচেতন হয়েছেন। তার ফলে কেমিক্যাল মেশানো আবিরের থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আবিরের জনপ্রিয়তাই বাড়ছে। আগের থেকে মানুষ সচেতন হয়েছে, মানুষ মানে কেমিক্যালযুক্ত আবির ইউজ করতে চায় না এখন। আমরাও সবাইকে সচেতন করছি, বোঝাচ্ছি যেন কেমিক্যালযুক্ত আবির তারা ইউজ না করে, কারণ কেমিক্যালযুক্ত আবির ইউজ করলে অনেক সময় আবির মুখে মাখালে ধরুন সেটা আমাদের চোখে, নাকে, মুখে চলে যায়, পেটে গিয়ে আমাদের অনেক ইনফেকশন হয়, সেটা থেকে আমাদের পরিবেশেরও অনেক ক্ষতি হয় কেমিক্যালযুক্ত আবির থেকে। যদিও আবিরের এই ব্যবসা খুব বেশি দিনের নয়, মাত্র 2 বছরের মধ্যেই তারা এখন 10 হাত এক করে প্রস্তুত করেছেন ভেষজ আবির, বিক্রি করে লাভের মুখও দেখছেন। স্থানীয় মার্কেট থেকে বিভিন্ন সরকারি অফিস এবং স্কুলে তারা পৌঁছে যাচ্ছেন হাতে তৈরি আবির নিয়ে। ভেষজ আবিরের বিক্রি যে ভালোই সে কথা স্বীকার করলেন খোদ বিক্রেতাই। এখন আপাতত ভেষজ উপরে আপনার কাস্টমারের বেশি ডিমান্ড, কেন ওই আবির ক্ষতি কম, ওই আবির মানে মানে শৈলপক্ষে কোনো স্কিনে কোনো ক্ষতি হয় না। আর একটা হয় আপনি এমনি আপনার পাথরের মানে স্টোন পাউডারের একটা হয়, ওটা একটু ক্ষতিকর, আর এই জন্যে ওই আবিরে বিক্রি কম, এখন বেশিরভাগ হার্বাল আবির বিক্রিটা বেশি। বছরে একবারই মাত্র রং তৈরির সময়, তবু উৎসাহে পড়েনি ভাটা। গতবার 1.5 কুইন্টাল ভেষজ আবির তৈরি করা হয়েছিল, এবারে আরও বেশি পরিমাণ তৈরির টার্গেট নিয়েছেন ধন্দুগঞ্জ শক্তি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্যাকেট তৈরি হবে 100 গ্রাম থেকে 1 কেজির। বাজারে ছেয়ে গেছে কেমিক্যাল আবির, সেই জন্য স্বনির্ভর দলের মহিলাদের দ্বারা তৈরি হচ্ছে ভেষজ আবির বিজ্ঞান পদ্ধতিতে কৃষি বিজ্ঞান দপ্তরের সহযোগিতায়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সল, বিজনেস প্রাইম।